ডিগবৈ আর ডি একাডেমি এখন নামজলা শিক্ষানুষ্ঠান আর রামেশ্বর ধানোয়ার জননেতা তেখেতর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মারক বক্তৃতা আয়োজন করেছে আর সামাজিক মাধ্যম ছাত্র সমাজ আর সামাজিক দায়বদ্ধতা শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠানত মই এগারী মুখ্য বক্তা হিসাবে অংশগ্রহণ করল ভাল লাগিল ইয়ার ছাত্রছাত্রী ইয়ার গোটে শিক্ষানুষ্ঠানখনের সামগ্রিক যে পরিবেশ ডিগবৈ সকলো মানুহে জানে আৰু অসমৰ ৰাইজেও জানে এই শিক্ষানুষ্ঠানখনৰ পৰা আনকি হায়াৰ ছেকেণ্ডেৰীত স্থানো পায় এবাৰো পাইছে যিহেতু মই সকলো ছাত্ৰ ছাত্ৰী বা শিক্ষাগুৰুক শুভেচ্ছা জনাইছোঁ আৰু আগন্তুক দিনত এই শিক্ষানুষ্ঠানখন অসমৰ অন্যতম এক আগশাৰীৰ শিক্ষানুষ্ঠান হিচাপে উজ্বলি উঠক অধ্যক্ষ মহোদয়ৰ পৰা প্ৰত্যেকগৰাকী শিক্ষয়িত্ৰীক শিক্ষকক মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু অভিভাৱকসকলকো ধন্যবাদ জানাইছোঁ যে এই শিক্ষানুষ্ঠানখনৰ ওপৰত ইমান আস্থা আৰু বিশ্বাস ৰাখি নিজৰ সন্তানক যে তেখেতসকলে ইয়াত শিক্ষাদান কৰিছে তাৰ কাৰণে তেখেতসকলকো বহুত বহুত ধন্যবাদ।